نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا أزواجا لتسكنوا إليها وقال الله تعالى في موضع آخر الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم غير خدر غلامي হতে غير خدر غلامي হতে মুক্ত করিল মানবতার غير خدر غلامي হতে মুক্ত করিল মানবতার কে শিখালো খোদা নিরাকার নাই কোনো অংশীদার গায়ের খোদার গোলামি হতে কে মুক্ত করিল মানবতার কে শিখালো খোদা নিরাকার নাই কোনো অংশীদার শিক্ষা দানিল জাতিকে খোদা আর সানিল তা কাহার কণ্ঠে হলো ধ্বনিত মৈত্রী এ স্বামী স্বাধীনতা গায়ের খোদার গোলামি হতে মুক্ত করিল মানবতার কে শেখাল খোদা নিরাকার নাই কোনো অংশীদার উপস্থিত এই মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব সামনের এলাকা থেকে ছুটে আসা মসজিদ দরদি ইমানদার ধর্মভীরু আমার বাপজান ভাই বন্ধু পর্দার আলের অবলা সরলা মাওখালা আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা যেই মহান আল্লাহ পাকের কৃপায় বিগত ছয় সাতখানা মাসের পর আমরা একটি ওপেন সভায় বসে হাদিস কোরআনের অনিয়মনি শ্রবণ করে আমার ডুবে যাওয়া ইমানটা আমাদের মরিচাকা লাগা ইমানটা তাজা করার একটা সুযোগ পেয়েছি ফাজাকির ফাইনা জিক্রাতান ফল মনে তারপর ধর্মের গুরু মামিন আব্দুল্লাহ হাজার মহান মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ সাল্লাম বারেকালে ভাইজান
একটা পুলিশ থানা রয়েছে, পুলিশের মধ্যে অনেকগুলো বিভাগ রয়েছে, এক পুলিশ অপর পুলিশের উপরে দায়িত্বশীল, দেখাশোনার একটা ওদের জিম্মেদারি থাকে। পৃথিবীতে যে কোনো দপ্তরে যাবেন, যে কোনো দপ্তরে যাবেন, ওপর লেভেল নিম্ন লেভেল, এর ওপরে ও, ওর ওপরে ও, ওর ওপরে ও, এই করে দেখাশোনার একটা বাতাবরণ আছে। সেম সিস্টেম শরীয়তের, সেম সিস্টেম। আজকে যদি আপনি এলাকাতে কোনো একটা অঘটন ঘটে, সাপোজ ধরলেন কোনো একটা অঘটন ঘটল, সাথে সাথে আপনি পুলিশকে দায়ী করছেন, পুলিশ আমাদের সংরক্ষণকারী, আমাদের সুরক্ষা দান করবেন, পুলিশ আমাদের জন্য, আমরা পুলিশের জন্য নয়, কিন্তু এটা কথা ভুল, আমাদের জন্য যেমন পুলিশ, পুলিশের জন্য আমরা। আপনার মুখ থেকে আমার মুখ থেকে সরাসরি একটা কথা বের হয়ে যায়, পুলিশে সঠিকভাবে কাজ করছে না। গ্রামের মণ্ডলের উপরে কথা উঠে যায়, মেম্বারের উপরে কথা উঠে যায়, এই করে আমরা মানুষ শুধুমাত্র মানুষের ভুল ত্রুটি বের করার চেষ্টা করি, মানুষের ভুল ত্রুটি বের করার আগে, পুলিশের ভুল ধরার আগে, মেম্বার প্রধানের ভুল ধরার আগে, নেতার ভুল ধরার আগে, আপনি নিজের ভুল কি ধরেছেন, কোনোদিন কি ভেবেছেন যে আমি কি ভুল করলাম, আমার কি ভুল হচ্ছে? সরকার বলছে, সরকার একটা লেভেল দিয়েছে, তারপরে পুলিশ হয়েছে, একটা ব্যাচ দিয়েছে, তারপরে সেবিক হয়েছে, সরকারের সরকার, সেই সরকার, তার সরকার, তার সরকার, পৃথিবীর উপরে সব চাইতে বড় সরকার আপনাকে লেভেল দিয়েছে একটা। বিশাল বড় লেভেল 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 দিয়ে লেভেলিং করে দিয়েছে, সেই লেভেলটা আমি তিনটা দিক আলোচনা করবো আপনার সামনে, আর মেন ভূমিকাতে আমি চলে আসবো। আল্লাহ বলছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্য জায়গায় আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনের ভিতরে এখানে কোরআন, এখানে কোরআন, এটা কোরআন নয়, এটা কুট। কোরআনকে ঢেকে আছে, তার জন্য এরও মর্যাদা, এরও সম্মান বেড়ে গেছে। আল্লাহ বলছেন বান্দারে আমার, তুমি জানো না তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা, দুইখানা কাজের জন্য আমি বানিয়েছি, তা আমার উনা বিল মা'রুফ ওয়া তানহাউনা মুনকার। সেরা উম্মত উম্মতে মুহাম্মদ, পৃথিবীর বুকে একজন আমল করল সূর্য উঠা থেকে নিয়ে দুপুর পর্যন্ত, নিকি পেল ধরে নেন সাপোজ এক টলি দু টলি নেকি পেল, আবার আরেকটা লোক ওখান থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করলো, পারিশ্রমিক পেল আবার দু টলি তিন টলি, আর আসরের পরে যে সময়টুকু, এই সময়টুকু তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়, অল্প সময় থাকে, দু আড়াই ঘন্টার সময়, আর এদিকে সকাল হয়েছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, আট ঘন্টা, এক দুই তিন চার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি জানো না এমন একটা জাতিকে,
এমন একটা কোয়ামকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করলাম, তাকে আদেশ করলাম বান্দারে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমার আমল করো, নেকি পাবে তুমি এক কুইন্টাল, নেকি পাবে তুমি এক তলি। আর একটা কোয়ামকে আমি প্রেরণ করলাম, বলে দিলাম দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত আমার ইবাদত করো, বান্দেগি করো, আমল করো, তুমি নেকি পাবে অতটাই যতটা আমি তাকে দিয়েছিলাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী নবী মুহাম্মাদের উম্মতকে আমি বলে দিলাম আসর থেকে নিয়ে মগর পর্যন্ত তোমরা আমল করবে, ওরা আমল করে যা নেকি পেয়েছে তার চাইতে এটা বললে কি তোমাদের দিব। কেন দুটা দায়িত্ব তোমার দু ঘাড়ে ব্যাচ বসিয়ে দিয়েছি, দুটা ব্যাচ বসিয়ে দিয়েছি, ব্যাচটার নাম কি তা মারো মনকার, ভালো কাজের আদেশ আর মন্দ কাজ থেকে বিরত রাখা, এইটা তো। এটা আপনি বাড়ি থেকে না লাঠি নিয়ে বেরিয়ে যাবেন আগামীকালকে, আর মাঠে ঘাটে যেখানে দেখতে পাবেন সব এলম করে বেড়াবেন, এটা সিস্টেম কোরআনের না, এটা সিস্টেম আল্লাহর না, এটা সিস্টেম আল্লাহর রসুলের না। সিস্টেমটা কি? সিস্টেমটা নিচে থেকে উঠবে ওপর মানে, এটা একটা সিস্টেম। আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষকে আমি দায়িত্বশীল বানিয়েছি কোন মানুষের উপরে, কোন মানুষকে দায়িত্ব দিয়েছি একটা অপর মানুষের উপরে, যে তোমার উপরে ওকে দায়িত্ব দিলাম, ওর উপরে ওকে দায়িত্ব দিলাম, ওর উপরে ওকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পালন করেছো কি? যদি না করতে পারো তো চাকরি থেকে সাসপেন্ড হবে, চাকরি থেকে সাসপেন্ড হবে। পার্থিব জীবনকে আপনি, পার্থিব জীবনের আপনি দৃশ্যগুলোকে দেখে আপনি ভাবেন যে একটা অফিসার যদি নিজের দায়িত্ব পালন না করে তাহলে চাকরিতে থাকার আর কোনো যেমন যোগ্যতা নাই। আল্লাহ আল্লাহ রসুল বলছে যেই দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি সেই দায়িত্ব যদি পালন করতে না পারো তাহলে তোমারও সাসপেন্ড হবে, কোথায়? কিয়ামতের কোর্টে। জি আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী বললেন একটা মেয়ে ছেলে বাড়ি থেকে একটা সুন্দর কাপড় পরিধান করলো, নিচে একটা সেমেজ পড়লো, উপরে একটা কাপড় পরলো, কাপড় পরার পর যত রকমের সাজগুজ আছে সমস্ত কিছু করলো, ফেরান লাভলি বলেন, ভিকো বলেন, যত রকমের মাখার আছে মাখলো, আর চুলে শ্যাম্পু করলো, আর শ্যাম্পু করে একটু ফুসুর ফুসুর আতর মেরে দিল, সেন্ট মেরে দিল, আর সেন্ট মেরে দিয়ে দিদি বোন মা বাবা গাড়িতে করে মোটর সাইকেলে করে বিয়ে বাড়িতে চলল, আর বিয়ে বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বসে একসঙ্গেই খাচ্ছে। যেই মার মেয়ে সাজন কুজন করে বিয়ে বাড়িতে গেছে প্রায় লোক ওর দিকে ফলো করছে, তাকাচ্ছে। আল্লাহ বলছেন বান্দি রে ভুল করেছ বুঝতে পারো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি আমি আয়াতিহি খালা খালা কুম নানা বোঝে কুম নানা বোঝে কুম আজওয়াজা লেতাস কুনু এলাইহা, তোমার আতরের দরকার নাই, তোমার সেন্টের দরকার নাই, ফেয়ারের লাভলির দরকার নাই, তোমাকে আমি সুন্দরী করে পাঠিয়েছি, আমি তোমাকে কত সুন্দরী করে যদি অন্য এখানে আয়াত করে নাও, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কুজি মুলিশে ফেয়ারের লাভি তোর বাড়িতে আছে, ভিকো আছে, সাজন গুজন সব কিছু আছে, তো আপনাকে আমি একটা কথা বলেছি যে ওই মেয়ে ছেলেটার নেতা কেউ আছে, দায়িত্বশীল ব্যক্তি ওর উপরে একজন কেউ আছে, ও যদি ওকে কন্ট্রোল না করে তাহলে হাদিস শুনেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী দয়ার নবী নবী মুহাম্মদ শিখিয়ে দিয়েছেন হযরত আলীকে, বাপুজান তুমি আমার কাছে দোয়া শিখতে চেয়েছো, তুমি বলেছো হুজুর গো এমন একখানা সুন্দর দোয়া আমাকে শিখিয়ে দেন পৃথিবীর বুকে যেন আমি লাভবান হই, আখেরাতের বুকে লাভবান হই, হুজুর সুন্দর একখানা দোয়া শিখিয়ে দেন। আলীকে বলছেন হুজুর বাপুরে আমার এই না দোয়াখানা শিখে না
না ও রাব্বানাতে না ফির দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা তা ওয়া কিনা আযাবান্না। দুয়া পড়ে যান পড়ে যান পড়ে যান পড়ে যান, দুনিয়া তো ফল পায় না আখিরাতে কখন পাবে। এই করতে 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 হঠাৎ একদিন আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করার প্রস্তাব চলে গেছে। হযরত আলী যাহা শুনে নেওয়া আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ আমাকে জামাই রূপে বরণ করতে চেয়েছে। আল্লাহ গো তোমার নবী আমাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন কি বলে, রব্বানা আতে না হে প্রভু তুমি আমাকে দাও পৃথিবীর বুকে ভালো, ওয়াফিল আখিরাতে আখিরাতের বুকে ভালো, হে প্রভু তুমি আমাকে পৃথিবীর বুকে দাও হাসানাতুন সুন্দরী উর্বশী তরুতন্য স্ত্রী। হাসানুন মানে হচ্ছে সুন্দর, আর হাসানাতুন এটা স্ত্রীলিঙ্গ যেটা আমরা মুয়ান্নাস বলি, তো স্ত্রীলিঙ্গ হাসানুন থেকে হাসানাতুন সুন্দরী স্ত্রী। তো পৃথিবীটা যেহেতু মুয়ান্নাস, আল্লাহ পৃথিবীতে যা তুমি আমাকে দিবে সব সুন্দর দাও সুন্দরী দাও। মোটর সাইকেলখানা সুন্দর হয়, গাড়িখানটা সুন্দর হয়, জমিখানা যেন সুন্দর হয়, বাড়িখানা যেন সুন্দর হয়, গাড়িখানা যেন সুন্দর হয়, যাকে আমি জীবন সাথী করে পৃথিবীর বুকে তাই নিয়ে তাকে বরণ করব সেই স্ত্রীখানা যেন সুন্দরী হয়। সাবালিকা হওয়ার পরে মা ফাতেমাকে পৃথিবীর কোনই মানুষ দেখতে পায়নি। আর ফাতেমার যখন আলীর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার যখন প্রস্তাব চলে এসেছে, তখন আলী বলছেন আল্লাহর নবী আমাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, ফল আমি পৃথিবীতে পেয়ে গেলাম, এত একটা সুন্দরী মেয়ে উর্বশী মিয়ার নবী মুহাম্মাদের মেয়ে আমার স্ত্রী রূপে আমার বাড়িতে আসবে ভাবজান আমার। আল্লাহ বলছেন বান্দি রে তুমি জানো না জানো না জানো না, এরা খারা যা দিলে মারা শয়তান, আতর মাকে মেখে নিয়ে আর সুন্দরী হয়ে ফেরার লাভলি মেখে নিয়ে তুমি চলে যাচ্ছ না রে বোনরা, তোমার পিছন দিকে তোমার দারোগা রয়েছে, তোমার বাবা, তোমার সাব ইন্সপেক্টর রয়েছে, তোমার ভাই আর তোমার ছোট ভাই, এই করে করে বাড়ির মধ্যে যতগুলো পরিবারের লোক রয়েছে প্রত্যেকের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে কন্ট্রোলে রাখা। তোমাকে কন্ট্রোলে রাখতে পারলো না, তুমিও কন্ট্রোলে থাকলে না। আল্লাহ পাক নবী ঘোষণা করলেন সে যে গুজে সুন্দরী হয়ে একটা মেয়ে ছেলে বিয়ে বাড়িতে চলে গেল, খালা বাড়িতে চলে গেল, স্কুলে চলে গেল, কলেজে চলে গেল, নবী মোহাম্মদ বলছেন ইষ্টসরা বা শয়তান, শয়তান তার প্রতি আরোহণ হয়ে যায়। জি শয়তান ওর উপরে আরোহণ হয়ে গিয়ে আরো সুন্দর করে আকর্ষণ করে লাইটিং করে কাপড়ের দোকানে যখন দেখবেন এমনি বসে আছে দোকানদাররা, কাস্টমার যখন ঢুকবে হাতের গোড়াতে সুইচ আছে দুটা, এদিকে একটা এদিকে একটা, দুটা সুইচ দিলে কাপড়ের গ্যালেজ বেড়ে যাবে। জি কাপড়ের গ্যালেজ বেড়ে যায়, আকর্ষণ তৈরি করে বসে যে এই কাপড় ভালো না হতে গেল, লাইট পড়তে গেলে ওকে ভালো লাগবে দেখে, শয়তান আকর্ষণ তৈরি করে দেয়। শয়তান নিয়েছিল পারমিশন আল্লাহর কাছে, যখন আদমকে সাজদা করলো না শয়তান তখন তাকে মারদুদ বিতাড়িত করে পৃথিবীতে পাঠিয়েছিল মোতা খাসেরান, মাঞ্জায় হাত দিয়ে জান্নাত থেকে শয়তান নেমেছিল আর ওয়াদা করেছিল আল্লাহ গো তোমার আদমের সন্তান সন্ততিকে আমি পথভ্রষ্ট করব, তুমি আমাকে ক্ষমতা দাও, পিছন থেকে আসার ক্ষমতা দাও, ডান থেকে আসার ক্ষমতা দাও, বাম দিক থেকে আসার ক্ষমতা দাও, সামন দিক থেকে আসার ক্ষমতা দাও, মিনাল খাইলে ঘোড়াতে আরোহণ হয়ে তাকে বিভ্রান্তি করবে সেই ক্ষমতা দাও, হেলিকপ্টারে বসে তাকে আমি বিভ্রান্তি করার ক্ষমতা দাও। আল্লাহ বলছে যা শয়তান চতুর্দিক থেকে আসতে পারবি কিন্তু মাথার উপর থেকে আসতে পারবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে আছি। আমার খাস বান্দাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনবে চিনতে পারবে তাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ পাকে তুমি বলছেন শয়তানকে আল্লাহ সেই দিন দিয়েছিলেন ক্ষমতা সুপার পাওয়ার দিয়েছিলেন বলে একখানা মেয়ে ছেলেকে তার মধ্যে আরোহণ হয়ে গিয়ে সৌন্দর্য করে দেখায়, বাবা তাকে রুখতে পারলো না, দাদা তাকে রুখতে পারলো না, স্বামী তাকে রুখতে পারলো না, আতর সেঁড় মেখে বাবার বাড়িতে চলে গেল, স্বামীর বাড়িতে চলে যাচ্ছে, রাস্তাঘাটে চলছে,
আমার নবী বলে গেলেন এত একখানা সুন্দরী মেয়ে নামাজ পড়ে বাড়িয়েছে রোজাও অবস্থায় রয়েছে কিন্তু মেকআপ করতে ছাড়ে না আমার নবী বললেন ফাইনা সানিয়া জি ফাইনাহা জানিয়া তো ওই মেয়েটিকে আল্লাহ নবীর মুখ দিয়ে ঘোষণা হলো মেয়েটি জেনা কারিনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্মাতু বলে লকডাউন হয়েছে তো আপনার খারাপ লেগেছে না অর্থনৈতিক অবস্থা দামাডোল হয়েছে বিভিন্ন রকম ক্ষতি হয়েছে কিন্তু আমি যখন মনে মনে ভাবি তো আমি ভাবছি যে একটা জিনিস ভালো হয়েছে বুঝে কি বুঝে মেয়ে ছেলে লিপস্টিক লাগাতে বন্ধ হয়েছে হ্যাঁ ও মাস্ক পরবে না লিপস্টিক লাগবে আপনার মেয়ে ছেলে মাস্ক পরেন আলাদা ব্যাপার কলকাতা দিল্লি বোম্বাই জান্নাত এখন দিল্লিতে আবার করোনা ফের হানা মেরেছে একটা মেয়ে ছেলে যদি মাস্ক পরে বের হয় মোটা আকারে জরিমানা তাকে দিতে হবে মুখ ঢেকে বের হচ্ছে লে লিপস্টিক লাগাইবে লিপস্টিক কোম্পানি বন্ধ হয়ে গেছে আপনি খবর রেখেছেন কি আইসক্রিমের এক কোম্পানির 7,000 কোটি টাকা লস হয়েছে লিপস্টিক তৈরি করা বন্ধ হয়ে গেছে আসলে লিপস্টিক তো ফার্মাকান্ডি থেকে এসেছে জি লিপস্টিক বন্ধ হয়েছে তার মাস যখন পড়ছে তো গালও ঢেকে যাচ্ছে তো ফেয়ার অ্যান্ড লাভলি মাখা বন্ধ হয়ে গেছে বাজারে ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি হওয়া কমে গেছে আমাদের দিকে ঠিক আছে আমি শুধু খালি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি না প্রায় জায়গাতে মুখে মাখার জিনিসগুলো কত পার্সেন্ট কমেছে 14% কোনটা কমেছে কোনটা 3% কমেছে এই করে মেয়ে ছেলে কাছে লাগাতে পারবো না তো খরিদ করে কোন দরকার জি ভাবজান আমার আমার নবী বলে গেলে সুন্দরী হয়ে উর্বশী হয়ে তরণী তন্নি হয়ে তার লাভলি দেখে আতরের ফুসকুড়ি মেরে দিয়ে বিয়ে বাড়িতে যেতে গেলে বোন রে আমার মুখ দিয়ে তুমি শুনে নাও ফাইনা জানিয়া তুমি জেনা কারিনি সেদিন জালসাতে বলেছিলাম ওয়াড্রে হেববোন লোকের নাম বললাম আমি ফরেন কাজে একটা লোক ওয়াড্রে হেববোন এই ওয়াড্রে হেববোন ফরেন কান্ট্রিতে ই তৈরি করেছিল আবিষ্কার করেছিল এই ট্রাউজার ইনার তারপরে ল্যাগিনস বলছি না আমরা বেটিকে ল্যাগিনস কিনে এনে দিচ্ছি আপনি তো ওর চকিদার আপনি তো ওর শাসক আপনার দায়িত্ব আছে ওকে কন্ট্রোলে রাখা আর আপনি ওকে এনে দিচ্ছেন সাপ্লাই করছেন কি ল্যাগিনস তো ল্যাগিনস পরে একটা মেয়ে ছেলে চলতে পারে না ল্যাগিনস পড়তে পারে ভিতরে পড়বে ল্যাগিনসটা আর ওপরে একটা পাতিয়ালা পায়জামা পরবে কিংবা একটু চুস্তি পরবে মাগার হাঁটু দেখা যাবে না টাইট হয়ে থাকবে না ফিটিং হয়ে থাকবে না তো ওয়াড্রে হেববোন এ সর্বপ্রথম আবিষ্কার করেছিল এই চুস্ত পায়জামা আর চুস্ত ল্যাগিনস ওই ওয়াড্রে হেববোনের চুস্ত চুড়িদার চুস্ত পায়জামা লেগেন্স ভারতবর্ষে 1960-এর দশকে আমাদের ভারতবর্ষেতে সর্বপ্রথম যে করেছিল তার নাম হলো আর কে নাইয়ান লঞ্চ করেছিল আর কে নাইয়ান আর তৈরি করেছিল যে মেশিনে সেলাই মেশিনে তার নাম হচ্ছে ভানু আথাইয়া ভানু আথাইয়া এই লেগেন্স তৈরি করে আর কে নাইয়ানের হিরোইন সাধনাকে লঞ্চ করেছিল জি সাধনার মাথাটা লম্বা ছিল এখানে ঝুটি বেঁধে দিত আর এখানটা কাট করে দিত আপনারা শুনেছেন যারা বাপজান আছেন এখনো লাপিতের মুখে শুনবেন বোম্বাই যান দিল্লি যান সাধনা কাট বলে একটা জিনিস আছে ওইটা হচ্ছে ওই সাধনা মেয়েটার মাথা যেহেতু লম্বা ছিল আর কে নাইয়া চুলটিকে এখানে বেঁধে দিল আর এটা কেটে দিল এখনো সাধনা কাট আপনার বেটি বেটি কাটে আপনার মেয়ের চুল কাটেন কি করে আমরা এদিকটা কেটে দিলেন না কপাল থেকে আর বাচ্চা মেয়ের এখানে একটা চুল বেঁধে দেয় না এইভাবে এর নাম হচ্ছে সাধনা কাট আল্লাহ পাকের নবী দয়ার নবী বললেন পৃথিবীর মানুষ তুমি শুনে রাখো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তুমি জানো না জানো না জানো না
প্রত্যেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দিয়েছেন, প্রত্যেক নবীকে শিয়ার দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে শিয়ার দিয়েছেন, নিদর্শন দিয়েছেন, আলামত দিয়েছেন, আখেরি নবী নবী মুহাম্মাদের কিছু নিদর্শন শিয়ার রয়েছে, আলামত রয়েছে কোরআন মুহাজ্জালাইন মিন আসারিল উরু। এতগুলো লোক কিয়ামতের কোটে হবে, কি করে আল্লাহ পাক নবী চিনতে পারবেন যে এই আমার উম্মত আর এই আছে উম্মতের আমার মা খালা ফুপু, এগুলো কি করে চিনতে পারবেন? আল্লাহ পাক নবীকে বলা হলো, হুজুর গো তুমি জানো না কিয়ামতের করে তোমার আমি উম্মতকে তোমার সামনে চিনিয়ে দিব, তোমার কোনো অসুবিধা হবে না। তোমার উম্মতের লোক দিনে রাতে পাঁচবার উজু করেছে, পাঁচবার হাত ধৌত করেছে, পাঁচবার মুখ ধৌত করেছে, পাঁচবার পা ধৌত করেছে, মাসা করেছে, গোরান মুহাজ্জালাইন মিন আসারিল উজু, যে অঙ্গগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার উম্মতের লোক ধৌত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোকে আলোর মতো চমকে, ডিম লাইটের মতো টেবিলের মতো চমকে আমি করব, কিয়ামতের করে তাদেরকে প্রমাণ করিয়ে দেব তোমার উম্মতের লোক। বিধি তোমার দিলাম, চুল কাটবে নবী মুহাম্মদ, তুমি তিন প্রকার লিম্মা উজুম্মা ওয়াফরা, আর মেয়ে ছেলের কিছু বিধি, পুরুষের কিছু বিধিনিষেধ, আর ওই বিধিনিষেধটা হইল নবী মুহাম্মদের উম্মতের নিদর্শন। তোমার উম্মতের কোন লোক ওই নিদর্শনটা যদি চেঞ্জ করে ফেলে দেয়, ওই শিয়ারকে যদি বর্জন করে অন্য কোন লোকের শিয়ারকে অবলম্বন করে, মনে রাখো মামতাশাব্বাহা বিকাউমিন ফাহু আমিনহুম কিয়ামতের কোটে, তোমার উম্মতে ওকে আমি দান জায়গা দেব না, তোমার উম্মতের সঙ্গে আমি আর তাকে উঠাবো না, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, হাতগুলো চমকু চমকি চমুক না কেন, কিন্তু যেহেতু অন্য শিয়ারকে অবলম্বন করেছে, ইহুদি খ্রিস্টান নাগা কারণ শিয়ারকে অবলম্বন করেছে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করবো কি, কিয়ামতের কোটে তার গ্রুপে তার অত বদল করবো। বাবজি আপনার দায়িত্ব হলো কি, যে আপনার বাড়িতে ছেলে বাবা মালিক আর মেয়ের চারখানা মালিক, মেয়েকে কন্ট্রোল করার জন্য একটা পুলিশ দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, পুলিশটার নাম হয়েছে তার বাবা, বাবা যদি না থাকে মরে যায় তাহলে তার মা হয়ে গেল তার দাদা, দাদা বিয়ে শাড়ি করে দিল তন্দু তার পুলিশ হয়ে গেল তার স্বামী, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর ঘর সংসার করতে করতে ছেলে মেয়ে হলো, তারপর সে মারা গেল, স্বামী মারা গেল, তার ছেলে হয়ে গেল তার পুলিশ, এক দুই করে করে একখানা মেয়ে ছেলে চার চারখানা নেতৃত্ব দানকারী পুলিশ। আল্লাহ পাকের নবী বলছেন অন্তরে আমার চার চারখানা পুলিশ দিলাম তোমার মাকে তোমার মেয়েকে তোমার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য, তবু যদি তুমি কন্ট্রোল করতে না পারো, ওহম ইয়াহমিলুন আওজারাহুম আলা জুহুরিহিম আলা সামা ইয়াজরু, ছেলে যদি কাউরি মেয়েকে নিয়ে বের করে পালিয়ে যায় আর বিয়ে করে নিয়ে এসে বাড়িতে বলে যা বা বিয়ে করলে আসলাম কাকে রে তো লাল মাহমুদের বেটিকে, তো আপনি বলবেন তোর বিয়ে মানবো না, না তোর বিয়ে চলবে না, আমি ওকে করবো না, লাল মোহাম্মদ লাল মোহাম্মদ ওই মাছের পেকে লাল মোহাম্মদ না, আমার পরিবার কি আর ওর পরিবার কি, আমি ওর মেয়েকে বৌমা করবো, তো বলছে যে আরে তুমি মানো আর না মানো, শরীয়ত বলছে আরে তুমি মানো আর না মানো, তোমার মানাতে কি আছে, তোমার মানাতে যাই আছে কোনোই যাই আছে না, তোমার ছেলের বিয়ে ও মালিক নিজের মালিক নিজে পছন্দে বিয়ে করেছে, তোমার মালিকানা দরকার নাই। বাপজান আমার আল্লাহ পাকের নবী বলছে ওই ছেলের মালিক একখানা, তার নাম হচ্ছে তার বাবা, ওই বাবা পারমিশন দিল না ছেলেকে, ছেলে নিজে থেকে বিয়ে করে নিয়েছে, নিজের পছন্দ হয়েছে বিয়ে করেছে, তার বিয়ে যায় যায় যায়। সিদ্ধু 99 খুব ভালো টিম খেলছে, ইন্ডিয়ার টিম খেলছে, আর সিদ্ধু নামলো আর নামার পরেই জিরো রানে আউট হয়ে গেল। সচিন টেন্ডুলকার একটা ম্যাচ খেলছিল মোটামুটি 100 করলো, তারপরে পড়ে গিয়ে পাম হয়ে গেল, একটু মুচকে গেল পাটা গিয়ে চলে আসলো, আর হাত দৌড়াতে পারে না, তো সচিন টেন্ডুলকার কী করলো রানার নিল, একটা রানার মানে ও রান বানাবে ও দৌড়াবে না, এটা আপনাকে বোঝাতে হবে না, ও ইস্টেকে দাঁড়িয়ে
বল মারবে আর ওর পাশে একটা লোক লোক আছে ও লোকটা তখন ওর 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 তরফ থেকে দৌড়াবে তখন ওইদিকে যাবে এদিকে আসবে একরান হয়ে গেল তো ওকবার হয় রানার রানার নিয়ে কাজ করা হয় কখন যখন প্লেয়ার আহত হয় যখন প্লেয়ার কোনো ওর অসুবিধা হয়ে যায় তখন রানার নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যতগুলো দাওয়াত আছে দাওয়াতের মধ্যে ভাগ আছে তার মধ্যে একটা দাওয়াত হচ্ছে হালাল একটা মুস্তাহাব আর একটা মাকরুহ আর একটা হারাম চার প্রকার দাওয়াত আছে বিয়ে বাড়িতে কেউ নিমন্ত্রণ দিয়েছে যাও বিয়েতে খাও বাড়ি চলে এসো তো বিয়ের নিমন্ত্রণটা কোনটা যেটা ওয়ালিমা হয় বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে ছেলে এবং মেয়ে ওটা বাসর ঘর করবে আর সকালে যে হবে বরমন্তা ক্ষীর কাচ্ছি ওটা হচ্ছে আসল দাওয়াত ওটা খেতে হবে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে এবারে ছেলে বউকে বাড়িতে নিয়ে চলে আসলো বাড়িতে নিয়ে আসার পরে সকালে যে নিমন্ত্রণটা দিয়েছে সেইটা হচ্ছে আসল নিমন্ত্রণ সেটা হচ্ছে আসল দাওয়াত বাবার বাড়িতে মেয়ের বাড়িতে নয় এবার এখানে বিয়ে করে নিয়ে চলে আসলো এবার ওরা আনতে এসছে কারা মেয়ে পক্ষ আনতে এসছে মেয়ে পক্ষ যখন আনতে এসছে এবার মেয়েকে নিয়ে যাবে মেয়ের সঙ্গে একটা নানি এসেছিল একটা নানির সাথে একটা ছোট মেয়ে এসেছিল মেয়ে ছেলের সঙ্গে তো নানি কেন আসলি তুই নানির সঙ্গে একটা পতিন কেন আসলো এরও ব্যাখ্যা আছে বাপজান এবার ছেলে বাবার বাড়িতে বউ নিয়ে এসে এক রাত্রি থাকার পরে যাচ্ছে শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়ি যখন যাচ্ছে তখন একটা রানার নিয়ে যাচ্ছে দেখেছেন রানার হ্যাঁ তুই ন্যাংরা হয়েছিস হ্যাঁ তোর কুণ্ঠাঘাত লেগেছে পা ভেঙে গেছে তুই অক্ষম তুই ধ্বজ ভঙ্গা হ্যাঁ যে তুই রানার নিয়ে যাচ্ছিস ওখানে আপনি বাবা না কেন রানার পাঠালেন আপনার ন্যাংরা ন্যাংরা তো বিহাগ দিলেন রানার কাকে বলা হয় যে দৌড়াতে পারে না তার জন্য রানার আপনার ছেলে বিয়ে কিসে জমা দিয়েছেন বউর সঙ্গে দৌড়াবে তার জন্য তুই কেউ বউর সঙ্গে দৌড়াতে পারবে না যে একটা বহুকে পাঠিয়েছেন সাথে রানার করে হ্যাঁ আর ওই রানার গিয়ে সঙ্গে বসে খাচ্ছে আর ওই ওর স্ত্রী উঠে উঠে খাওয়াচ্ছে জামাইদা ওটা রানারটা জামাইদা হবে ওর বন্ধু হবে তখন এ বলছে ভাবি তোমার রান্না কত সুন্দর গো তোমার হাতের রান্না যদি এত সুন্দর হয় তাহলে তুমি এই লাল মোহাম্মদ যে রানার নিয়ে গেছে গজুয়া মুচকি মুচকি হাসছে যে আমার বউ নাম করছে এটা নাম হলো আল্লাহ পাকে নবী দয়ার নেমে বলছেন না রে বন্ধু না তোমার স্ত্রী সঙ্গে বসে যদি গল্প করো অন্য তোমার বন্ধু শুনে তোমার বোন শুনে তোমার আর কেউ যদি শুনে মনে রাখো আল্লাহ না তালাই কা আল্লাহ পাকে নবী বলে গেলেন তোমার প্রতি আল্লাহর গজব নাজিল হয় তুমি একখানা ছেলেকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে গেছো তুমি ঘুমাচ্ছো ওই ছেলেটাকে নিয়ে তোমার বৌমা আস তোমার বউ আসলো তুমি তার সঙ্গে গল্প করছো তাকে তুমি কি বলছো কি করবে আমার নবী দয়া নবী নবী মোহাম্মদ বলছে না 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 বিয়ে বাড়ির যতগুলো নিমন্ত্রণ রয়েছে সমস্ত নিমন্ত্রণ মধ্যে চার প্রকার নিমন্ত্রণ একটা হচ্ছে হারাম একটা হচ্ছে হালাল একটা মুস্তাহাব একটা মাকরু তার মধ্যে বিয়ের মধ্যে যতটা হারাল দাওয়াত সেটা হচ্ছে ওয়ালিমার দাওয়াত বিয়ে করার পরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে রাত্রিকালে যাপন করার পরে সকালে যে ভাতখানা খাওয়া হয় তার নাম হচ্ছে ওয়ালিমা আর দুনিয়া কুল্লাহা মাতা ও খায়র মাতাই দুনিয়া আল মারাতুস সালেহা তুমি যখন চা খাচ্ছ দোকানে বসে তো একটা চা ভাগ করে তো খাচ্ছ না একটা চা একাই খাচ্ছ আর একটা চা তোমার বন্ধুকে দিয়েছো তুমি ভালো কথা আরো দশটা খেলাও তোমার তোমার চা তো ভাগ করোনি তুমি জি তো একটা বউ তুমি কেন ভাগ বসা দেখেছো আর রান্না নিয়ে গেছো সাথে করে পায়ে যাতায়ম তুম ফান্তাসের ওলা মুস্তানে সেন আলে হাদিস আল্লাহ পাক রাব্বুল আমিন ঘোষণা করে দিলেন না রে না না বিয়ে বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করেছে তুমি জামাই বাবু বিয়ে বাড়িতে এসে নিমন্ত্রণ খাওয়ার জন্য
তোমাকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছে গ্রামের মানুষ, তুমি বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে এসো। আর ওই নিমন্ত্রণ নাম হবে ওয়ালিমা। প্রথম দিন তোমার যে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছো ওটাই তো না খাওয়া কোনো ব্যাপার নয়, তুমি যদি খাওয়াতে চাও ওয়ালিমার নিমন্ত্রণ খাওয়া। বিয়ে বাড়িতে তোমার জামাই এসেছে, তোমার ভাই এসেছে, আত্মীয় স্বজন এসেছে, পাড়া প্রতিবেশী এসেছে, সমস্ত মানুষকে খাইয়ে দাও। খাইয়ে দেওয়ার পর আল্লাহ হুকুম করছেন, বান্দারে ফায়জা তাইমতুম, যখন তোমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তখন তোমরা সরাসরি বেরিয়ে যাও, বউর পাশে ঘোরাঘুরি করিও না। কিছু লোক ফের বিয়ে বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে ইয়াতে নিয়ে যাবে, আগনাতে নিয়ে যাচ্ছে, যখন তখন ফের ওকে ঘিরে ফেলছে, এদিককার লোককে সবকে ঘিরে ফেলছে, কত কি খাওয়াচ্ছে করছে ও করছে। আর কোরআন পরিষ্কার ভাবে বলছে যে না, যখন তোমার নিমন্ত্রণ খাওয়া হয়ে গেল বিয়ে বাড়িতে, তুমি ওখান থেকে সরে যাও, ওখানে তুমি থাকিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই বিধি, এই বিধান আমি দিলাম পৃথিবীর বুকে কখন, যখন আমার নবী নবী মুহাম্মাদের বিয়ে হলো আর নিজের স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে অলিমা চলছে, ঘরের মধ্যে গল্প করছে, এমন সমাতে যারা বিয়ে খেতে এসেছিলেন, নিমন্ত্রণ খেতে এসেছিলেন, অলিমার দাওয়াত খেতে এসেছিলেন, তারা আগিনাতে বসে গিয়ে আল্লাহ পাকের নবী দয়ার নবী নবী মুহাম্মাদের ঘরে দিকে তাকাচ্ছেন, আর হাওয়াতে পর্দাখানা নড়াচড়া করছেন, আল্লাহ পাকের নবীকে কখনো দেখতে পাচ্ছেন আর কখন আল্লাহ পাকের নবীর স্ত্রীকে দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, না রে না না, তুমি জানো না, লাম তারাল মুতাহাব্বাইন মিসলিন নেকা, পৃথিবীর বুকে যত রকমের উপভোগের জিনিস রয়েছে, যত ভোগ নিয়ামত রয়েছে, যত অনুগ্রহ রয়েছে, যত ভালোবাসার জিনিস রয়েছে, বিবাহ শাদীর মতো ভালোবাসার জিনিস পৃথিবীতে আর কিছু না। জি, পৃথিবীর বুকে আর দুনিয়া মাতাল সমস্ত পৃথিবীটা, আপনার গাড়ি যখন কিনেন তখন কতটা শখ আসে, হ্যাঁ, দু তিনবার আছাড় খেয়েছেন তারপর আপনি গাড়ি ফের উঠাচ্ছেন আর চলছেন, বাচ্চা ছেলে সাইকেল শিখছে তখন পড়ে গেল পাকেটে এসে তাও সাইকেল শিখে, জমি যখন কিনেছেন জমিটা রেস্টি করার জন্য কত দৌড় ঝুঁক করছেন, বাড়ি যখন করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল মারছেন বাড়িতে, ভিজাতে হয় ভিজাচ্ছেন, তারপরে ওয়ালপট্টি থেকে নিয়ে কত কি করছেন। আল্লাহ পাক নিয়ে বলছেন আর দুনিয়া কুল্লাহা মাতা, পৃথিবীটা এটা উপভোগের জিনিস, এটা সাজো সামান মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, সব চাইতে উপভোগের জিনিস, সব চাইতে মিষ্টি জিনিস, সেটা হচ্ছে তার স্ত্রী, তার অর্থাঙ্গিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দয়ার নবী বলে গেলেন, পৃথিবীর মানুষ তোমার স্ত্রীকে তুমি কন্ট্রোল করতে পারলে না, তোমার স্ত্রী যদি এদিক ওদিক হয় গুনাহ করে পাপ করে অন্যায় করে তোমার ঘরে সেই যাবে গুনাহ, মেয়ের গুনাহ, ভাই তুমি বোনকে কন্ট্রোল করতে পারলে না, ভাই তোমার ঘরে যাবে গুনাহ, ছেলে তুমি তোমার মাকে কন্ট্রোল করতে পারলে না, তোমার মা তোমার বিহার সঙ্গে তোমার তাহর সঙ্গে ঘুরে, তোমার মা তোমার খালুর সঙ্গে ঘুরে, না রে বাপু না না না, তুমি তোমার মায়ের মালিক, কন্ট্রোল যদি করতে না পারো তোমার মা গুনাহগার হতে গেলে তোমার ঘরে যাবে গুনাহ। আইয়ো মা ইমরা তিন নাকা হাত বেগারে ইন্নে ওয়ালিয়া ফরিকা হো বাতিলুন বাতিলুন বাতিলুন, কোনো মেয়ে ছেলে স্কুল থেকে আর বাড়ি আসলো না, কোনো মেয়ে ছেলে খালুর সঙ্গে গেল বিয়ে বাড়িতে গেল আর ফিরে আসলো না, তিন মাস পরে বাড়ি ফিরে আসছে, আপনার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, আপনার মেয়ে অবৈধ সম্পর্ক, আপনার মেয়ে আপনাকে না জানিয়ে না বলে না কিছু করে ও বিয়ে শাদীতে আবদ্ধ হয়ে গেল। আল্লাহ পাকানি বলছেন আইয়ো মাইমরাতিন, যে কো মেয়ে ছেলে হোক, বোনের ভাই হোক, ভাইয়ের বোন হোক, বাবার মেয়ে হোক, যে কোন মেয়ে ছেলে হোক না কেন, নিজের মনে বেরিয়ে গিয়ে মালিকবিহীন বিয়ে করে নিতে গেলে বাতেলুন 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 বাতেলুন। ওর একটা মালিক ছিল, মালিক হচ্ছে ভাই, ওটা হলো পুলিশ, ওর দায়িত্বে ছিল, ও দায়িত্ব পালন করতে পারেনি, তার জন্য আল্লাহর কাছে সাসপেন্ড হয়েছে। কি সাসপেন্ড? এই মেয়েটা যে গুনাহগুলো করেছে, এই মেয়েটা যে অন্যায় করেছে, যে পাপের কাজ করেছে, এই পাপের ভাগিদার তার ভাই হবে, কারণ তার বাবা হবে, তার ছেলে হবে,
जी कारण तार स्वामी हबे कारण होच्छे एटाई जे ताके मालिक बना हयेछिल आला कुल्लुकुम राइन वा कुल्लुकुम मसउलुन आन रायातिही प्रत्येक मानुषेर उपर दायित्वशील सेई दायित्व पालन जदि ना करते पारते सेई दायित्व सम्बन्धे आल्लाह रब्बुल आलामिन कायामतेर कोटे जिज्ञासा करेन बान्दा ता तोमार दायित्व दिएछिलाम जे तुमि तोमार बोनके कंट्रोल करबे तोमार स्त्रीके कंट्रोल करबे तोमार बोनके स्त्रीके तोमार मेयेके कंट्रोल करते पारोनि जवाब दाओ আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব চাইবেন জবাব থাকবে না আমার নবী বলে গেলেন কিয়ামতের কোঠে মেয়ের গুনাহ কিয়ামতের কোঠে বোনের গুনাহ কিয়ামতের কোঠে মায়ের গুনাহ কিয়ামতের কোঠে স্ত্রী গুনাহ ঘাড়ে করে নিয়ে জাহান্নামে যেতে হবে যে কোন মেয়ে ছেলে হোক না কেন ও যদি মালিকবিহীন মালিককে না বলে বিয়েতে আবদ্ধ হয়ে যায় বিয়ে শাদী করে নাই তো সেই বিয়েটা নাজায়েজ সেই বিয়েটা হারাম সেই বিয়েটা অবৈধ সেই বিয়েটা চলবে না নবী আরো বললেন এই বিয়ে হওয়ার পরে স্বামীর সঙ্গে মিলন করেছে এই বিয়ে হওয়ার পরে ঘর সংসারে তিন মাস ধরে এই বিয়ে করার পরে বাচ্চা উদরে বাচ্চা এসেছে এইরকম ঘটনা যদি ঘটে যায় নবী মোহাম্মদ বলে গেলেন ফাইয়া জানিয়াতুন ওই মেয়েটা হচ্ছে জানি মেয়ে আর ওই ছেলেটা যে উদরা যে ছেলেটা ধারণ করেছে সেই ছেলেটা হচ্ছে জারজ সন্তান বাপ জান আমার আল্লাহ পাকের নবী বলে গেলেন পৃথিবীর মানুষ কিয়ামতের কোঠে সমস্ত মানুষকে মাফ করা হবে কাবিরা গুনাহ যারা করে এসেছে তাদেরকেও মাফ করা হবে সাগিরা গুনাহ যারা করে এসেছে তাদেরকেও মাফ করা হবে কিন্তু এই রকম দায়িত্বশীল ব্যক্তি যাদের কানে গুনাহ হয়েছে পাপ হয়েছে তাদেরকে মাফ করা হবে না এটা উদাহরণ দিই আপনাকে আজকাল চার দোকানে টিভি ছাড়া চার দোকান চলে না জি তো একটা চার দোকানে টিভি আছে এই টিভিটা চলছে খবরও চলছে গানও চলছে বইও চলছে তো যতগুলো লোক ছিল ওখানে সমস্ত দেখলো মালিকটাকে দায়িত্বটা ছিল ওর যে টিভি যখন লাগিয়েছি খবর ছাড়া কিছু চালাবো না ভাই কোনো অনুষ্ঠান চালাবো একটু খবর চালাবো এই জন্য আমি টিভি লাগিয়েছি যে চা খেলে খা না খেলে না খা তা না করে ওতে গানও চললো ওতে বইও চললো সিনেমাও চললো সব চললো আল্লাহ বলছেন আলা কুল্লুকুম আল্লাহ পাক যিনি বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি কিয়ামতের কোঠে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে ডেকে বলবেন বলো রে বান্দা বলো তোমার দোকানে টিভি দেখেছিল এক হাজার লোক ওই এক হাজার লোক কি ক্ষমা চেয়েছে আমার কাছে তুমি হয়তো ক্ষমা চেয়েছো কিন্তু তোমাকে ক্ষমা করতে পারি না তোমাকে ক্ষমা করতে পারি না কারণ তুমি নিজের ক্ষমা চেয়েছো যে আল্লাহ আমি পাপ করেছি গুনাহ করেছি ক্ষমা করো পাপটা যে তুমি কাউকে করালছো গুনাহটা যে তুমি কাউকে করালছো এই গুনাহটার মাপ ওরা যতক্ষণ পর্যন্ত আমার কাছে না নিবে ততক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা পাবে না কেউ যদি একটা কাউকে গুলি করে হত্যা করে আর ধরা পড়ে যায় তো সাথে সাথে বেল পায় না ওকে থানা থেকে কোর্টে পাঠিয়ে দিয়েছে কোর্টে পাঠার পরে ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি যে গুলি করেছো তো এই পিস্তল কে দিয়েছিল তোমাকে তো বলছে লাল মোহাম্মদ দিয়েছিল থাকো লাল মোহাম্মদকে ধরবে আগে লাল মোহাম্মদকে ধরার পরে আবার কোর্টে উঠাবে কোর্টে গিয়ে বলবে যে তুমি যে ওকে পিস্তল দিয়েছো টাকা কে দিয়েছিল বলছে কুদ্দুস আলী আবার কুদ্দুসকে ধরবে আর জোর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আসামি ধরা না হবে ততক্ষণ পর্যন্ত যে গুলি করেছিল ও কিন্তু জামিন পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা জুহুরিহিম আলা সা মা ইয়াজরুন কিয়ামতের কোঠে এমন কিছু লোক থাকবে ডিগ্রি চলে এসে জান্নাতের ডিগ্রি চলে এসেছে তার ওই জমজমের পানি পাওয়ার ডিগ্রি চলে এসেছে জান্নাতুল ফেরদাউস যাবে রায়্যানে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডিগ্রি ঘোষণা করে দিয়েছেন হঠাৎ করে পিছন দিক থেকে একজন এসে বলছেন রানিয়াল আল মাসিয়া ফালাম ইয়ানতাহানিয়ান হু আল্লাহ গো যাকে তুমি জান্নাত দিতে চলেছো তিনি হচ্ছেন আমার বাবা রব্বুল আলামিন যাকে জান্নাত দিতে চলেছো তিনি আমার দাদা যাকে জান্নাত দিতে চলেছো সে আমার ছেলে যাকে জান্নাত দিতে চলেছো সে হচ্ছে আমার স্বামী রব্বুল আলামিন রাহানি আলাল মাসিয়া আমাকে সে গুনাহ করতে দেখেছিল অন্যায় করতে দেখেছিল খারাপ কাজ করতে দেখেছিল নামাজ পড়ে নাই কিন্তু তাকে সে আমাকে কোনদিন করার জন্য মানা করে না বড় দায়িত্ব আছে আপনার
আপনি বাড়ির প্রধানমন্ত্রী আর আপনার স্ত্রী অর্থমন্ত্রী আর আপনার ছেলে হচ্ছে সংসদ সংসদের মেম্বার জি কোন কোন সময় আপনার ছেলে বিদ্রোহ ঘোষণা করছে পঞ্চায়েত ভঙ্গ করে দিচ্ছে প্রধানকে উল্টে দিচ্ছে কি করে ছেলে বাবাকে না বলে জুদা হয়ে গেল শ্বশুর বাড়ি চলে গেছে দিল্লি থেকে বাড়ি আসে না বাবাকে টাকা দেয় না কি এটা এটার এটার নাম অনাস্থা মেম্বার অনাস্থাটা বুঝছেন হ্যাঁ পঞ্চায়েতের মেম্বার অনাস্থা করে দিয়েছে আপনার ছেলে অনাস্থা করছে আপনার বাড়িতে আপনার লক্ষ্য নাই বাপ জান আমার ভাই আমার কিয়ামতের কোটে ওই লোকখানা দাঁড়িয়ে থাকবেন মুআল্লিকুম বিজারে ওয়া ইয়াকুল হাযা খানানি আল্লাহ এই লোকটিকে দেখছো তুমি জান্নাতে দেওয়ার জন্য কত নিশ্চয় সেই লোকটি আমার খেয়ানত করেছে আমার সঙ্গে বেঈমানি করেছে আমার সঙ্গে অন্যায় করেছে আমার সঙ্গে প্রতারণা করেছে রাব্বুল আলামিন বিচারখানা সত্যভাবে করে দাও ওই লোকটা তো পাল্টা বলে আরে আমি তোমার খেয়াল করেছি মা খুন তো হো ফি আহালিন ওয়ালা ফি মালিন না গো আল্লাহ না 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 আমি তার সঙ্গে প্রতারণা করি নাই আমি তার সঙ্গে খেয়ানত করি নাই হালে হে তার পরিবারের সঙ্গে খেয়ানত করি নাই ওয়ালা ফি মালে হে তার মাল আমি হরণ করি নাই তার সঙ্গে প্রতারণা কিঞ্চিত পরিমাণ আমি করি না লোকটা বলবে আল্লাহ ঠিকই বলেছে ঠিকই বলেছে আমার সঙ্গে প্রতারণা করে নাই আমার সঙ্গে কোনো খারাপ কাজ করে নাই মাল চুরি করে নাই কোনো কিচ্ছু চুরি কিছুই করে নাই রানি আলাল মাসিয়া তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এ ছিল আমার বাবা এ ছিল আমার স্বামী এ ছিল আমার ভাই রানি আলাল মাসিয়াতে আমি অন্যায় করেছিলাম পাপের কাজ করেছিলাম কিন্তু ফালামি আনতাহু আনহু পাপের কাজ থেকে আমাকে বিরত করে নাই তুমি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলে বাবা রূপে দাদা রূপে স্বামী রূপে বেটা রূপে দাঁড়িয়ে আছে একটা লোক আর একটা লোক আর একটা লোক ওই দিকে দাঁড়িয়ে আছে আর ফেরেশতাদের বিচার চলছে সেই লোকটার নেকির খাতা 99 খানা খাতা হজের নেকি যাকাতের নেকি দানের নেকি ইয়ার নেকি ওয়ার নেকি নেকিতে নেকি হয়ে আছে এমন সময়তে পিছন দিক থেকে একটা লোক এসে বলছেন আল্লাহ গো সঠিক বিচার করে দাও তুমি বলেছো লাইসা বিজাল্লাহ বিল আবিদ আমি কোনো বান্দার প্রতি কিয়ামতের কোটে আমি অন্যায় অত্যাচার করব না হাযা কিতাবুনা ইয়ান্তিকু বিল হক ইন্না কুন্না নাস্তান শেখো মা কুনতুম তামালুন বান্দারে কিয়ামতের কোটে কিঞ্চিত পরিমাণ তোমার প্রতি অন্যায় হবে না কিঞ্চিত পরিমাণ তোমার প্রতি জুলুম হবে না কিঞ্চিত পরিমাণ তোমার হক কাটা যাবে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সিসিটিভি লাগিয়ে রেখেছিলাম নাস্তান শেখো মা কুনতুম তামালুন দোকানে সিসিটিভি স্কুলে সিসিটিভি যেখানে যাবেন সেখানে সিসিটিভি একটা হেলিকপ্টার অ্যাকশন হচ্ছে সেখানে ব্ল্যাক বক্স সিসিটিভি প্রত্যেক জায়গাতে চোর ধরা পড়ছে এক বছর দু বছর আর সিসিটিভিতে লোড হয়েই যাচ্ছে একটা 34-8 মোবাইল কিনেন 128 GB মেমোরি আপনি লোড করে শেষ করতে পারবেন না হার্ড ডিস্ক বলেন আর ফলপি বলেন আর কিছু বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাযা কিতাবুনা তুমি সঠিক বলেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ তোমার প্রতি আমি জুলুম করব না আমি তোমাকে বিধি দিয়েছিলাম বিধান দিয়েছিলাম কি বলে হাযা কিতাবুনা এটি আমার মোবাইল এটি আমার মেমোরি এটি আমার হার্ড ডিস্ক এনতে কবিল হাক্কে কিয়ামতের দিন সত্য বলে দিবে যা যা করেছো রেকর্ড হয়ে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের রেকর্ডে তোমার চোখের সামনে প্রমাণ প্রমাণ করে দিব কি প্রমাণ করব মা কুনতুম তামালুন যেই কর্ম করেছো যে আমল করেছো যখন করেছো যেইভাবে করেছো সেইভাবে আমার হাত দিচ্ছে মেমোরিতে রেকর্ড হয়ে আছে আল্লাহ এই হাজি সাহেবকে তুমি জান্নাতে দিচ্ছ এই হাজি সাহেবটা হচ্ছে এমন একটা লোক
যে লোকটা তাহাজ্জুদ পড়ে তার ঘরটা ইয়ে করে দিয়েছে, গোরান মুহাজ্জালাল মিন আসারিল উযু, উযুর অঙ্গ প্রত্যঙ্গ গলা চমকিচ্ছে, চিনতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু হুজুর আল্লাহ এই লোকটা কি করেছিল, হাজা জারাবানি আমাকে মেরেছিল, আমি বিচার দিয়েছিলাম সমাজকে, ও ধনী বলে আমার বিচার হয়নি, বিচারটা তো এখন হবে, খুলেন আপনার নাস্তান শেখ হার্ড ডিস্ক খুলেন, মেমোরিতে বের করেন, দেখেন দেখি আমাকে মেরেছিল, সজোরে থাপ্পড় মেরেছিল, কেউ কিছু বলার ছিল না, কেউ বলতেও পারেনি, খুব আমি মাজলুম ছিলাম ও জালেম ছিল, তুমি বলেছিলে আল্লাহ যে কয়েকখানা লোকের দোয়া আমি কবুল করে থাকি আসমানকে ফেড়ে দিয়ে, তার মধ্যে একজন মাজলুম অত্যাচারিত হচ্ছে পৃথিবীর বুকে, কেউ বাঁচানেওয়ালা নাই, কেউ আহা বলনেওয়ালা নাই, সেই লোকটা আল্লাহর কাছে যদি বলে ফরিয়াদ করে আল্লাহ গো এই লোকটা আমাকে অন্যায়ভাবে মারছে, সেই সময় তো তুমি বলেছিলে, তোমার নবী বলেছিল যে তোমার আসমানের দরজা নাকি নড়ে উঠে, আমি বলেছিলাম তোমার ফরিয়াদ করে রেখেছিলাম, খুলো তুমি তোমার হার্ড ডিস্ক খুলো, দেখো দেখি রেকর্ড হয়ে আছে কিনা, বাপজান আমার ভাই আমার সত্য প্রমাণ হয়ে যাবে, লোকটাকে বলা হবে এবারে কি করে প্রতিশোধ নেওয়া হয়, পয়সা নাই টাকা নাই কিয়ামতের কোটে তাকে মেরে নিয়ে পরিশোধ করা হবে না, মেরে নিয়ে লাফ মেরে দিয়ে শিং দিয়ে মেরে দিয়ে এই হুড়া দিয়ে 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 যেই প্রতিশোধ রয়েছে সেটি রয়েছে জীব জন্তুর মধ্যে, মানব জাতির মধ্যে না, দুর্বল গরুকে সাড়ে মেরেছিল বিচার হবে কেমন কোটে, ওকে সবল করে দিবে, দুর্বল গরুটাকে সবল করে দিবে আর সাড়কে দুর্বল করে দিবে, আর কেমতের কোটে আল্লাহ বলবে মারা লাগা হুড়া লাগা, যে জন্তুদের মধ্যে আছে মানুষের মধ্যে নাই, দাও কি করে বিচারটা হবে, আল্লাহর বিচার কেমন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন কি করা হবে, এই যে হাজি সাহেব ডেকে কামিয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে গেছে, সজোরে থাপ্পড় মেরেছিল মেম্বার থাকাকালীন, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলোকে কেটে নিবে, আর নেকিগুলোকে কেটে নিয়ে যে লোকটাকে মেরেছিল তাকে দিয়ে দিবে, যাও বন্ধু এই নিয়ে যাও, এটাই হলো আমার সঠিক বিচার, আমি বলেছিলাম আল্লাহ হিসাবে জল্লাহ আমি নিলাবি, পিছন থেকে আরেকজন এসে বলছেন আল্লাহ গো এই লোকটি আমার প্রতি অন্যায় করেছে অত্যাচার করেছে, আমি ইন্দিরাবাসের ঘরের জন্য আমি 20,000 টাকা দিয়েছিলাম, আমাকে ঘরও দেয়নি টাকাও ব্যাগ দেয় না, তাই নাকি, হ্যাঁ এবার কি হবে, যে টাকা দে টাকা নাই, এই লোকটার নেকিকে আবার কেটে দিয়ে ওই মাকে দেওয়া হবে, আরেকজন লেকে এসে বলছে আকালানি হাজা মালি হাজা, আমার মাল কেটে নিয়েছিল ধার দিয়েছিলাম 10,000 টাকা দেয় নাই, ওর বাবার কাছে জমি কিনেছিলাম, বাবা জমি রেসিদ না দিয়ে মারা গেছে, ছেলেদের কাছে যখন গেলাম তোর বাবা জমি বিক্রি করেছে রেসিদ দাও, তার রেসিদ দানি 2,50,000 টাকা নিয়েছে, আকালানি মাল হাজা আমাদের মাল খেয়েছে, গরিব মানুষ ছিলাম দিয়ে কিনেছিলাম, অন্যায় ভাবে 2,50,000 টাকা নিয়েছে তারপরে দিয়েছে রেস্টি, আমার দেবী বলছে কিয়ামতের কোটে এমন একটা লোক দণ্ডমান হয়ে থাকবে, তার মাথার উপরে মাটি নিয়ে মাটির মাটি হয়ে থাকবে, নবী মোহাম্মদ বলেন এই লোকটা কিয়ামতের পৃথিবীর বুকে এক বিত্তা জমিন দাপিয়েছে বনের অংশ দায় নাই, চাষ্ট ভাইয়ের জমি চাল চেপে নিয়েছে, যার জমিয়ে আইল ছেড়ে নিয়ে জমি নামিয়ে নিয়েছে, এইরকম মানা খাজা সিব্রামিল আর যে কিছু অংশ জমি দাপিয়ে নিয়েছে কায়ামাতের কোটে, যতটা জমি দাপিয়েছিল ওইটুকু জমিকে সাত তাবাকের সঙ্গে যোগ করে দিয়ে মাথা উঠিয়ে নিয়ে কায়ামাতের কোটে হাসরের ময়দানে দণ্ডায়মান হতে হবে, জি ভাইজান ওর নাকি কেটে দিয়ে আবার বুড়িমাকে দিল, কেটে দিয়ে ওই যে লোকটার জমি খেয়েছিল তাকে দিল, আকাজা হাজা ও আকালা মালি হাজা কারজারা বাহাজা ও শাপাকাতাম হাজা, আল্লাহ গো আমার ছেলেটাকে অন্যায়ভাবে মেরে ফেলে দিয়েছিল, শাপাকাতাম হাজা বিচার পাই নাই, প্রশাসনের কাছেও বিচার পাই নাই, ঘুষের মাধ্যমে কেসকে খেয়ে ফেলেছি, রব্বুল আমিন বিচারখানা করে দাও, সমস্ত নেকি কেটে নিয়ে সেই লোকগুলোকে দিয়ে দেওয়া হবে, এর কাছে আর কিঞ্চিত পরিমাণ নেকি নাই, সমস্ত নেকি শেষ হয়ে গেছে, উলুঙ্গ অবস্থায় নেকি বিহীন অবস্থাতে দাঁড়িয়ে আছে জান্নাতের গেটের পাশে, পুলিশরা করে যেতে হবে জান্নাতের, এমন সমাতে আর একখানা পিছন থেকে লোক চলে এসছে, এসে বলছেন রাব্বুল আলামিন এই লোকটা হচ্ছে আমানতের খিয়ানতকারী, মসজিদের মেম্বার ছিল
সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, গ্রামের সর্দার, টাকা জমা থাকতো, টাকাটাকে ধুলিসাত করে আত্মসাত করেছিল, হিসাব সমাজের লোককে দেওয়া হয় না। এবার নেকিও নাই, নেকি সব শেষ হয়ে গেছে, সব নেকি শেষ হয়ে গেছে, কি করা হবে এবার? আল্লাহ পাকের বিচার দেখে আল্লাহ বলছেন, নাস্তান শেখো মা কুনতুম তামালুন, এর কাছে তার নেকি নাই, কিন্তু যাদের সাথে প্রতারণা করেছে, মাল খেয়েছে, ঠিকভাবে হিসাব দেয়নি, আত্মসাত করেছে, তাদের যেটুকু নেকি আছে তো আছেই, কিন্তু গুনাহ তো আছে, প্রত্যেক মানুষ তো গুনাহ করে, আপনার গুনাহ আছে, সবাই পৃথিবীর সবারই গুনাহ আছে। কুল্লো বানি আদমা খাত্তাউ, বানি আদমের সন্তান সন্ততি গুনাহ করবেই, গুনাহ লিপ্ত হবেই। সবচেয়ে চাইতে আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দার বান্দি। গুনাহ আছে ও, আর এর কাছে নেকি নাই যে দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবেন, যাও রে যাও যাও, যে লোকগুলোর সঙ্গে প্রতারণা করে টাকা মেরে খেয়েছে, হিসাব দিতে পারে না, তাদের গুনাহগুলোকে কেটে 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 এই হাজি সাহেবের ঘাড়ের উপরে চাপিয়ে দাও। আমার নবী দয়ানবী নবী মুহাম্মদ সাহাবীকে ডেকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, কিয়ামতের কোটে সব চাইতে হতভাগা লোক কে হবে তোমরা কি জানো? হুজুর গো আমরা জানি না। বললেন, কিয়ামতের কোটে সব চাইতে গরিব লোক কে হবে? হুজুর গো আমরা জানি না। আল্লাহ পাকানি বলছেন, এমন একটা লোক হবে, সাদকার নেকি নিয়ে যাবে, জাকাতের নেকি নিয়ে যাবে, দানের নেকি নিয়ে যাবে, আর সমস্ত কিছু কোরআন পড়া নেকি নিয়ে যাবে, তাহাজ্জুদের নেকি নিয়ে যাবে, এতগুলো নেকি নিয়ে যাবে, কিন্তু তার কাছে কিঞ্চিত পরিমাণে কি থাকবে না, মেরে যাবে, কাউকে নেকি কেড়ে তাকে দেওয়া হবে, কার মাল খেয়ে যাবে নেকি কেড়ে তাকে দেওয়া হবে, কার সঙ্গে অন্যায় করে যাবে নেকি কেড়ে তাকে দেওয়া হবে, এই করতে 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 সমস্ত নেকি শেষ হয়ে যাবে। শেষের মুহূর্তে অন্য লোকের প্রতি যে অন্যায় করেছিল তাদের গুণাগুলো কেড়ে নিয়ে তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে মুখের ভরে নাকের ভরে টেনে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এর মতো করি কিয়ামতের কোটে কাউকে খুঁজে পাবে না। সব চাইতে হতভাগা গরিব লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাকে দায়িত্ব দিলাম, প্রশাসন বিভাগটা আমি তোমাকে দিলাম, বাড়িখানা ঠিক করতে পারলে না, তোমার বাড়িতে হয়ে গেল কি পঞ্চায়েতের মতো ব্যাপার হয়ে গেল, তুমি তোমার বাড়িখানটাকে কন্ট্রোল করতে পারলে না, তুমি নামাজি তোমার বড় ছেলে নামাজ পড়ে না, তোমার বড় ছেলে নামাজি তোমার পতিন নামাজ পড়ে না, তোমার পতিন নামাজ পড়ে তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার স্ত্রী নামাজ পড়ে তোমার কোনো মেয়ে নামাজ পড়ে না, যতগুলো পাপ করেছে তোমার দায়িত্ব থেকে ওই দায়িত্বের একটা ভাগ রয়েছে, তার জীবনটাকে চতুর্থ ভাগে ভাগ করে দিয়ে এক ভাগে বাবার বাড়িতে, এক ভাগে স্বামীর বাড়িতে, অপর ভাগে ছেলের বাড়িতে, বাবা না থাকতে গেলে অপর ভাগ দাদার বাড়িতে, তিন ভাগ চার ভাগ করে দিয়ে তোমার ভাগে যা পেয়েছো, তুমি তোমার বাড়িতে থাকাকালীন অন্যায় করেছে, গুনার কাজ করেছে, পাপের কাজ করেছে, কিয়ামতের কোটে ওই পাপখানি তোমার ঘাড়ে আসবে, আর ওই পাপখানিকে নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে, কিয়ামতের কোটে তোমার মতো হতভাগা আর কেউ নাই। কিছু মানুষ নামাজ পড়ার পরে মোচে তাও দেয়, আমি নামাজি, আমি নামাজ পড়ি, শুধু নামাজ পড়ার সাথে কত বিধান আর বিধি বিধি রয়েছে। হ্যাঁ, কোরআনটা এখানে নামাজের জন্য এসছে, আকিমুস সালাত, আকিমুস সালাত বিধি বিধানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা বিধান। আপনি নামাজ পড়লেন, জাকাত দিলেন না, জাকাত দিলেন তো বেইমানি করে জাকাত দিলেন, আপনি জাকাত দিলেন রোজার মাসে এসে আপনি রোজা করলেন না, চুল কেটে ফেলে দিয়ে আপনি গাছ লাগিয়ে দিলেন মিডিলে, আপনাকে আল্লাহ ধন দিয়েছে, প্রচুর ধন দিয়েছে, আপনি জাকাত আদায় করলেন না, খালি নামাজ পড়ে কাজ হবে? বহু মানুষ ওর উপর জাকাত ফরজ হয়ে আছে, হজ ফরজ হয়ে আছে, হজ করতে যাচ্ছে না, তো কেয়ামতের কোটে আল্লাহ নবী বলছেন, হাদিসটার কালাম করা হয়েছে, অথচ হাদিসটা আছে যে কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দিল, সম্পত্তি দিল, টাকা দিল,
স্থাবর অস্থাবর জমি জায়গা সব দিয়েছে, হজের নেশার তার বাড়িতে এসে পৌঁছে আছে, তারপরে সে লোকটা হজ করলো না। নবী বলছেন ইহুদি হে মারা গেল, না নাসারা হে মারা গেল, না খ্রিস্টান হে মারা গেল, আল্লাহ আল্লাহ রসুলের দেখার কিছু নেই। জি শুধু খালি নমাজটাই তো বড় জিনিস বটে, তো ওর সাথে সাথে আরো কত বড় বড় জিনিস আছে নমাজের। জি তো এই যে বাড়িটার দায়িত্ব, বাড়িটার যে কর্তব্য, এটা পুরোটাই হচ্ছে মালিকের ঘাড়ে। এই মালিক পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে, ফ্যামিলি মেনটেন থেকে নিয়ে খাওয়া মেনটেন থেকে নিয়ে প্রতিদিন ডেলি বাজার হয় বাজার মেনটেন থেকে নিয়ে জামা কাপড় মেনটেন হয় জামা কাপড় মেনটেন করছে, ঘর গৃহস্থলি পুরো মেনটেন করছে। একটা জিনিস মেনটেন হয় না, সেটা হচ্ছে শরীয়তি নিয়ম, শরীয়তি কানুন, এইটা শুধু মেনটেন হয় না। মেয়ে যখন স্কুল থেকে বাড়ি আসলো, বাবার মায়ের কর্তব্য হলো বেটি স্কুল থেকে বাড়ি আসছো, স্কুলে নমাজ পড়তে পেরেছে নাকি? না মা, নমাজের ব্যবস্থা নাই, নমাজ পড়তে পারে, আসর জোহর একসঙ্গে মিলিয়ে পড়ো তারপর ভাত খাও। ছেলে মাঠ থেকে ফিরে আসলো, বেটা মাঠে নমাজ পড়েছিলে? ওই যে না মানে নমাজ পড়লাম। সমস্ত কিছু মেনটেন হচ্ছে, শরীয়তের দৃষ্টিভঙ্গিটা এটা মেনটেন হচ্ছে না। এখন দায়ী কে হবে? পার্থিব জগতে কোনো কিছু হচ্ছে তো আপনি সরাসরি অকাদায়ী করে দিলেন, অকাদায়ী করে দিলেন, অকাদায়ী করে দিলেন, অকাদায়ী করে দিলেন, এবার কাকে দায়ী, কে দায়ী হবে? আল্লাহর নবী বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবী মারা গেলে পৃথিবীর বুকে সমস্ত মানুষ দায়িত্বশীল, প্রত্যেক মানুষকে দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, কে আমাদের কোটে বাবা ছেলেদের উপর দায়িত্বশীল, মা মেয়েদের উপর দায়িত্বশীল, মন্ডল সমাজের উপর দায়িত্বশীল, সর্দার সমাজের উপর দায়িত্বশীল, এই করতে 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 আপনি যান। আল্লাহ পাকেরই বলছেন সিন্তানে মিন উম্মতি, তুমি যে রাখো দুই প্রকার লোক যখন লাইনচ্যুত হয়ে যাবে তখন এই পরিবেশটা ধ্বংসের কাতারে গিয়ে দাঁড়াবে। জি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে আসে, কি নাম ভাই? আচ্ছা মা বোনের কাছে কত টাকা আসছে? মা বোনের তরফ থেকে কত টাকা আসছে ভাই? এসে দেন টাকা, দেন টাকা, দিয়ে ভরে দিয়েছি, খালি বলে দিয়েছি খাতা কত দেয়। মাছপাতে যে আটকে গেছিল ব্রিজে মনে নেই আপনি? আরো কিছু সুভা টাকা।